দ্বিতীয়বার সভাপতি হওয়ার পর আজ হাওড়ায় অমিত শাহ ডুমুর জলা ময়দানে সভা, সারদা ইস্যুতে সুর চড়ানোর সম্ভাবনা। চা বাগানে মৃত্যু মিছিলের প্রতিবাদ, আজ পথে 11টি শ্রমিক সংগঠন, 20 জেলায় প্রতিবাদ মিছিল, ওয়াই চ্যানেলে বিক্ষোভ সমাবেশ, সামিল আইএনটিউসিও। ডাউন ফলকনুমা এক্সপ্রেস থেকে উদ্ধার ব্যাগবন্দি শিশুর দেহ, হাওড়া স্টেশনে চাঞ্চল্য, ট্রেনের জেনারেল কামরা থেকে উদ্ধার। লিলুয়ায় প্রেমে প্রত্যাখ্যান, ক্লাস টুয়েলভের ছাত্রীকে ছাত্রের ছুরি, আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি ছাত্রী, গ্রেপ্তার অভিযুক্ত ছাত্র, লিলুয়ার ঘটনা। প্রজাতন্ত্র দিবসের আগে গাজিয়াবাদে চলল গুলি, গাড়ি আটকে তল্লাশির সময় দুষ্কৃতী, পুলিশ এনকাউন্টার, এক দুষ্কৃতী গ্রেপ্তার, পলাতক এক, জঙ্গি যোগ খতিয়ে দেখছে পুলিশ। আজ 40তম কলকাতা বইমেলার উদ্বোধন, উদ্বোধন করবেন বলিভিয়ার সাহিত্যিক বাওদোইন, থাকার কথা মুখ্যমন্ত্রীরও, আনুষ্ঠানিকভাবে মেলা শুরু বুধবার। শীতের দাপুটে ইনিংস অব্যাহত, আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.5, কনকনে ঠান্ডায় জগুথবু মহানগর, জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।